রবীন্দ্রনাথের নামাঙ্কিত বিশ্বভারতীর সর্বনাশ করাটাই এরা সবাই মিলে উঠে পড়ে লেগেছে। ভাইস চ্যান্সেলর কিভাবে কি আটকাবেন না করবেন কারোর সঙ্গে কথা বলার প্রয়োজন নেই, স্থানীয় মানুষ দোকানদার ব্যবসায়ী তাদের সঙ্গে কথা বলবেন না, সব নিজে নিজে ঠিক করবেন। আবার তিনি একটা উদ্দেশ্য নিয়ে চলছেন ভয়ে আছে, আর সেটা ভাঙার জন্য একেবারে ক্রিমিনাল জড়ো করে চারদিক থেকে বাহিনী নিয়ে এসে ভাঙচুর জেসিপি ঠেসিপি লাগিয়ে তৃণমূলের নেতা সেখানে উপস্থিত, কি হচ্ছে নাকি বিশ্বভারতী? রাজনীতি জায়গা নাকি বিশ্বভারতী? রাজনীতি জায়গা ডিএমএসপি কে ফোন করলে তাদের ফোন পাওয়া যাবে না, দৈরথে লেগে পড়বেন। রবীন্দ্রনাথ নামাঙ্কিত বিশ্বভারতীর বারোটা বাজাবার ব্যবস্থা করছেন, যেখানে মুক্ত চিন্তার জায়গা, ছেলে মেয়েদের লেখাপড়া করার জায়গা, লেখাপড়াটা বন্ধ, রাস্তায় হইচই করতে লেগে পড়েছে দুটো পক্ষ মিলে, অথচ ইউনিভার্সিটি বন্ধ। লেখাপড়াটা হোক, বিশ্ববিদ্যালয়ে ক্লাস অবিলম্বে চালু করতে হবে, ছাত্রদের দাবিটা যুক্তিসঙ্গত, আর বাকি যে সমস্যা আছে সেগুলো আলাপ আলোচনা করে মেটাতে হবে। ভাইস চ্যান্সেলরকে সেই মনোভাব নিতে হবে, আর রাজ্য সরকার খুশি মতন চলবে একটি রাজ্যের শাসক দল সেটা চলতে পারে না, ক্রিমিনালাইজেশন হয়ে যাচ্ছে, সমাজ বিরোধী মনোভাব হচ্ছে, না ওটা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রনাথের নাম ওখানে যুক্ত, কি এর মর্ম বুঝবে দিল্লির বিজেপি আর রাজ্যের তৃণমূল? অপদার্থতা।